আইন শৃঙ্খলার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের নয়, নির্দেশিকা জারি রাজ্য পুলিশের। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 29 মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরি করতে বলা হয়েছিল। এবার আদালতের নির্দেশ মেনে নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। নির্দেশিকায় সিভিক ভলান্টিয়ারদের কাজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, সিভিকের কাঁধে আইন শৃঙ্খলাজনিত কোনো গুরু দায়িত্ব দেওয়া যাবে না। ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। মিশ্র প্রতিক্রিয়া পুলিশ মহলের। আমরা যারা পুলিশের চাকরি করেছি, প্রথম হোমগার্ড ছিল, সেটা আপগ্রেডেড করে সিভিক পুলিশ। সিভিক পুলিশ একমাত্র ছিল যে টু অ্যাসিস্ট ট্রাফিক পুলিশ, ট্রাফিকের কাজকর্ম সিভিক পুলিশ দেখবে। পরবর্তীকালে লাস্ট যেটা দুটো আমি যেটা আমার মনে দেখেছে, সেটা হচ্ছে আনিস খানের কাণ্ডে যে সিভিক পুলিশ অ্যারেস্ট হলো। আচ্ছা, দ্বিতীয় কাঁধা হচ্ছে গিয়ে কিছুদিন আগে মুর্শিদাবাদ বা ওইখানে একজন এসপি সিভিক পুলিশকে দিয়ে আজকে স্কুলে তাদের ইংলিশে পড়াচ্ছে। এইগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। সিভিক আমরা যখন পুলিশের ট্রেনিং নিই, আমাদের সাথে সাথেও আমরা আমাদের সাইড বাই সাইড আমরা দেখেছি যে কনস্টেবলের ট্রেনিংও হতো। সেটা আমার যতদূর মনে হয় 6 মান্থ, তাদের পিটি প্যারেড ইভিন আইপিসি সিআরপিসি সম্বন্ধে একটা গাইডলাইন দেওয়া থাকতো, বা ট্রাফিকের জন্য তাদেরও একটা গাইডলাইন দেওয়া হতো। কিন্তু এই যে সিভিক ভলান্টিয়ার, এদের জন্য সেই ধরনের কোনো ট্রেনিং, রিগোরাস ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই। এই নির্দেশিকার পরে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের। রাজ্য সরকারের গাইডলাইন সবসময় আমরা ফলো করি, সেটা হেলথের ক্ষেত্রেও তাই, ফাইন্যান্সের ক্ষেত্রেও তাই, আমাদের যে কোনো ক্ষেত্রেই তাই। এটা বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পুলিশ, সেটা সিভিক ভলান্টিয়ারদের কিভাবে ব্যবহার করা হবে বা করা দরকার সেই বিষয়ে এটা তো আগেও জানা ছিল, আবার পুনরায় বার করেছে। এই নির্দেশকে স্বাগত জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম শিবির। এতদিন তাদের দিয়ে কি কি বেআইনি কাজ করানো হয়েছে তার তালিকা দেওয়া উচিত মত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। পুলিশের পেরেনিয়াল নেচারের কাজের সঙ্গে তারা যুক্ত হতে পারেন না, এই অর্ডারটা ডিজি যে দিয়েছেন যথার্থ দিয়েছেন। আমি শুধু বলছি এর সঙ্গে সেকেন্ড করোলারি, তাহলে যেদিন থেকে ওরা সিভিক ভলান্টিয়ার হলো সেদিন থেকে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কি কি বেআইনি কাজ করানো হয়েছে এর তালিকা তৈরি করা হোক, যেটাকে আইনি নয় বলে এখন ডিজি বলছেন, সেরকম আইনি নয় এমন কি কি কাজ করিয়েছেন এই তালিকাটা অবিলম্বে তৈরি হওয়া উচিত। প্রশাসন ও শাসক দল মিলেমিশে একাকার হয়ে গেছে কটাক্ষ বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের। রাজ্য পুলিশের যে গাইডলাইন, এটা বাস্তবের সঙ্গে যেরকম সম্পৃক্ত এবং যেটা হতে চলেছে বা যেটা কাঙ্ক্ষিত সেটা থেকে কিন্তু অনেক দূরে। পুলিশের সহযোগিতা মানে কি? আনিসের বাড়িতে মধ্যরাতে যখন পুলিশ পৌঁছেছিল তখন তাদের সঙ্গে সিভিক ভলান্টিয়ার ছিল, পুলিশের সহযোগিতা করেছে। বিভিন্ন জায়গায় পুলিশ যখন কার্যত শাসক দলের হয়ে নিয়ন্ত্রিত হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন আক্রান্ত হচ্ছিলেন 2 মেয়ের পরে, তখন পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে এবং বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিরোধী কর্মীদের বলেছে এলাকা ছেড়ে চলে যাও, তখনও সিভিক ভলান্টিয়ার সহযোগিতা করেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রশাসন এবং শাসক দল মিলেমিশে একাকার হয়ে গেছে। যেভাবে সিভিক পুলিশকে ব্যবহার করা হচ্ছিল, ধীরে ধীরে তো মনে হচ্ছিল যে আর পুলিশের কেউ থাকবে না, সিভিক পুলিশই সব চালাবে, পুলিশ বলে কেউ কিছু থাকবে না। যদি সিভিক পুলিশ মাস্টারমশাই হয়ে যায়, স্কুলে স্কুলে লেখাপড়া করায়, আগামী দিন সিভিক পুলিশের রোল কি হবে ঈশ্বরই জানে। সেই কারণে আদালতের হস্তক্ষেপে আজকে গাইডলাইন প্রকাশ করতে বাধ্য হয়েছে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক। এই নির্দেশিকার পর সিভিক ভলান্টিয়ারদের কি ভূমিকা থাকে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কালকাটা নিউজ।